ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته يوم يوم هلو كارو شامنة, যুবক যুবতী মেলামেশা করতে দেখলে একজন মুসলিম হিসাবে তার তখন করণীয় কী কীভাবে সে বাধা দিতে পারবে এই ব্যাপারে জানাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহেদাবসালাতসাল্লাম আলহামী নবী আদায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কেউ যদি পাবলিক প্লেসে মেলামেশা করে এটা অত্যন্ত গর্হিত এবং অন্যায় কাজ এমনকি নিজের স্ত্রীর সাথেও এই ধরনের কাজ কোনো সুস্থ মস্তিষ্ক কোনো সুস্থ মানুষ করতে পারে না এগুলো নির্লজ্জ বেহায়া এবং পাগল বই কিছুই নয় যে সমস্ত মূর্খ এবং অসভ্য জানোয়ার এই ধরনের কাজ পাবলিক প্লেসে করবে তাকে ধরে অবশ্যই যদি হাত ধরা সম্ভব হয় বিশেষ করে প্রশাসনের লোক হলে তাকে অবশ্যই কিছু পিঠা করবে যেহেতু ইসলামী শরীয়ত নেই এই দেশের মধ্যে বা যে দেশে ইসলামী শরিয়ত থাকলে যদি দুটা অবিবাহিত হয় তাহলে একশো করে ব্যথাঘাত আর যদি বিবাহিত হয় দনোটাকে পাথর দিয়ে হত্যা করতে হবে তবে এটা পাবলিক করতে পারবে না আর যে দেশে বিচার নাই সেই দেশে পুলিশ বা প্রশাসনের কাছে ধরে তাদেরকে সপর্দ করবে যদি এটাও সম্ভব না হয় তাহলে অবশ্যই সামর্থ্য অনুযায়ী বাধা প্রদান করবে এটাও যদি সম্ভব না হয় যে বাধা দিতে গেলে ক্ষতি করবে অথবা মারধর করবে তাহলে অন্তরে গিনা করবে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের কেউ যখন খারাপ কাজ দেখবে সে হাত দ্বারা বাধা দেবে যদি তা সম্ভব না হয় তাহলে সে মুখে বাধা প্রদান করবে তাও সম্ভব না হলে সে অন্তরের মাধ্যমে সেটাকে পরিবর্তন করার বা অন্তর থেকে সেটার প্রতি গিনা প্রকাশ করবে আল্লাহ রসুল বলছেন মান ইন কুমন কারণ ফালি ওই রুবিয়াদি ফাইলাম ইয়াস্তাতে আফাবি কলবিহি ওইলাম ইয়াস্তাতে আফাবি ফাইলাম ইয়াস্তাতে আফাবি লিসা নিহি ইসলাম ইয়াস্তাতে আফাবি কলবি ওদা আলিকাদা আফুল ইমান সুতরাং এই পদ্ধতিটা আপনি করবেন আহ আশা বুঝতে পারছেন আল্লাহু আলম